নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপার প্রাইমারি টেট, অর্থাৎ আপার প্রাইমারি টেটে যারা পেপার টু, অর্থাৎ যারা পরীক্ষা দেবে 6 to 8 ক্লাসের জন্য, তা তাদের জন্য সোশ্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো নিয়ে। আর সোশ্যাল সায়েন্স হচ্ছে কম্বিনেশন অফ হিস্ট্রি, জিওগ্রাফি এবং সিভিক্স। ঠিক আছে, তাহলে হিস্ট্রি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া আপনাদের সিভিক সাবজেক্টের এই সোশ্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ হয় না, সেগুলো আমরা আগে আলোচনা করব। তা এর আগের দিনে আমরা হিস্ট্রি আলোচনার জায়গায় সিভিক্স হয়ে গেছে, তা সেই জায়গাটা আপনারা একটু ইগনোর করে নিলে খুব ভালো হয়। কিন্তু আচরণ মানে আমরা ক্লাসটা করেছি সব ইতিহাসের, তা আপনারা ইতিহাস সাবজেক্টটা ওখানে দেখবেন, থামনেলেই বলেন বা এমনি ভিডিওর ভিতরেই বলেন, সেটা ইতিহাস করা আছে আর মুখে বলেছি আমরা সিভিক্স। ঠিক আছে, চলুন আজকে আমরা আলোচনা করছি 151 নম্বর, অর্থাৎ পরবর্তী কোশ্চেনগুলো থেকে। তো চলুন দেখে নেওয়া যাক হিস্ট্রি থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হিস্ট্রির প্রথম যে কোশ্চেন ছিল সেটা 151, আর এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্ন ছিল মাদুরাই কাদের রাজধানী ছিল। অপশান এ আছে চোল, অপশান বি আছে পাল্লব, অপশান সি আছে রাষ্ট্রকূট এবং অপশান ডি আছে পাণ্ড। তাহলে এই চারটের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন। আমরা এখানে দেখে নিচ্ছি যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, তাহলে 151 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 151 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। তা মাদুরাই কাদের রাজধানী ছিল, এর সঠিক উত্তর হবে পাণ্ড। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন খুব তাড়াতাড়ি, আমরা 50টা কোশ্চেন সলভ করে নেব, যে কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা এটা টেট এর সাথে সাথে অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে যেখানে ইতিহাস সাবজেক্ট আপনাদের ইতিহাস সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, তা সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, তা সেই সমস্ত পরীক্ষাও এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তা চলুন আমরা শুরু করছি আলোচনা। আলোচনার একটা কোশ্চেন আলোচনা করে ফেলেছি, এবার আমরা যাবো পরবর্তী প্রশ্ন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 152, 152 নম্বর প্রশ্নে বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়। অপশান এ হাম্পি, অপশান বি বিজাপুর, অপশান সি খাঞ্জাঘুর, আর অপশান ডি হচ্ছে কাঞ্জি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হাম্পি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 153 নম্বর প্রশ্ন, পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান। অপশান এ ধর্মপাল, অপশান বি গোপাল, অপশান সি মহিপাল এবং অপশান ডি হচ্ছে দেবপাল। ঠিক আছে, তাহলে এই চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা, এর সঠিক উত্তর হবে অপশান বি গোপাল। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 154 নম্বর প্রশ্ন। তা 154 নম্বর প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক, 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন, তিনি কে? অপশান এ ফাইয়েন, অপশান বি নিকোলো কোন্টি, অপশান সি ভাস্কো দা গামা, আর অপশান ডি হচ্ছে মার্কো পোলো। তাহলে 154 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে নিকোলো কোন্টি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, 155, 155 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1926 খ্রিস্টাব্দ, অপশান বি 1956 খ্রিস্টাব্দ, অপশান সি 1191 খ্রিস্টাব্দ এবং অপশান ডি আছে 1192 খ্রিস্টাব্দ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1191 খ্রিস্টাব্দ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে 156 নম্বর প্রশ্নে, তা দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? অপশান এ ইলতুৎমিস, অপশান বি বলবান, অপশান সি মোহাম্মদ ঘুরি এবং অপশান ডি হচ্ছে ইব্রাহিম লোদি। তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মোহাম্মদ ঘুরি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 157, 157 নম্বর প্রশ্ন, দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? অপশান এ ইলতুৎমিস, অপশান বি কুতুবুদ্দিন, অপশান সি বলবন এবং অপশান ডি হচ্ছে ফিরোজ শাহ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইলতুৎমিস। নেক্সট কোশ্চেন 158, মোহাম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন? অপশান এ 1712 খ্রিস্টাব্দ, অপশান বি 1206 খ্রিস্টাব্দ, অপশান সি 1101 খ্রিস্টাব্দ এবং অপশান ডি হচ্ছে 1565 খ্রিস্টাব্দ। তাহলে 158 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর 101 খ্রিস্টাব্দ। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 159, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন? অপশান এ মোহাম্মদ গজনী, অপশান বি মোহাম্মদ ঘুরি, অপশান সি চেঙ্গিস খা, আর অপশান ডি হচ্ছে বাবর। সঠিক উত্তর মোহাম্মদ ঘুরি, অপশান বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 160, উত্তর ভারতে শেষ আফগান
রাজবংশ কোনটি? অপশন এ সুরি, অপশন বি খলজি, অপশন সি তুগলক এবং অপশন ডি লোদি। সঠিক উত্তর অপশন এ সুরি। নেক্সট 161 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের কোন শহরটি লোদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ লুধিয়ানা, অপশন বি আজমির, অপশন সি লখনউ আর অপশন ডি হচ্ছে ভোপাল। সঠিক উত্তর অপশন এ লুধিয়ানা। নেক্সট 162 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে চার মিনার নির্মাণ করিয়েছিল? অপশন এ কুতুবউদ্দিন, অপশন এ কুতুব শাহী, অপশন বি আদিল শাহী, অপশন সি পল্লব এবং অপশন ডি চোল। সঠিক উত্তর কুতুব শাহী, অপশন এ। চলে আসছি পরবর্তী প্রশ্ন 163 নম্বর প্রশ্নে, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন, দেবগিরির বর্তমান নাম কি? অপশন এ গিরিনার, অপশন বি দৌলতাবাদ, অপশন সি ঔরঙ্গাবাদ আর অপশন ডি হচ্ছে রাজগীর। সঠিক উত্তর অপশন বি দৌলতাবাদ। নেক্সট কোশ্চেন 164 নম্বর প্রশ্ন, নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি ইব্রাহিম লোদি এবং অপশন ডি হচ্ছে কুতুবউদ্দিন। এর সঠিক উত্তর অপশন বি কনিষ্ক। নেক্সট 165 নম্বর প্রশ্ন, হিন্দু ইতিহাসে সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসেবে কাকে গণ্য করা হয়? অপশন এ কনিষ্ক, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি মহেন্দ্র বর্মন এবং অপশন ডি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এর সঠিক উত্তর অপশন বি সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন 166 নম্বর প্রশ্ন, একশো ষাট নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন? অপশন এ অযোধ্যা, অপশন বি বিদিশা, অপশন সি পাটলিপুত্র এবং অপশন ডি হচ্ছে বারাণসী। এর সঠিক উত্তর আমরা দেখে নেব, অপশন সি পাটলিপুত্র হচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন 167 নম্বর প্রশ্ন, কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন? অপশন এ হিউয়েনসাং, অপশন বি ফাইয়েন, অপশন সি দোসো এবং অপশন ডি হচ্ছে চিং। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ হিউয়েনসাং। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 168 জানব নাহ। এর সঠিক উত্তর হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জানব নাহ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 169 নম্বর প্রশ্ন, কোন মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ডোকোট্টাস নামে জানা গেছে? অপশন এ চাণক্য, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক এবং অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চন্দ্রগুপ্ত হবে এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 170 নম্বর প্রশ্ন, 170 নম্বর প্রশ্ন আছে, কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি গিয়াসউদ্দিন বলবন এবং অপশন ডি হচ্ছে সুলতানা রিজিয়া। এর সঠিক উত্তর অপশন এ কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন 171 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান বংশ মুঘলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল? অপশন এ লোদি, অপশন বি তুগলক, অপশন সি দাস এবং অপশন ডি হচ্ছে খলজি। সঠিক উত্তর অপশন এ লোদি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 172 নম্বর প্রশ্ন, কোন বিদেশি মুসলিম ভারতে সাতবার আক্রমণ অভিযান চালিয়েছিলেন? অপশন এ গজনী মামুদ, অপশন বি তৈমুল্লং, অপশন সি চেঙ্গিস খা আর অপশন ডি হচ্ছে নাদির শাহ। এর সঠিক উত্তর অপশন এ গজনী সুলতান মামুদ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 173 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হয়েছিল, কোথায় যুদ্ধ হয়েছিল? অপশন এ তালিকোটা, অপশন বি তরাইন, অপশন সি বক্সার এবং অপশন ডি হচ্ছে পানিপথ। 173 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে তরাইন, তরাইনের যুদ্ধ। নেক্সট কোশ্চেন 174 নম্বর প্রশ্ন, 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিলেন? অপশন এ তৈমুল্লং, অপশন বি নাদির শাহ, অপশন সি সুলতান মাহমুদ আর অপশন ডি হচ্ছে চেঙ্গিস খা। তাহলে 174 নম্বর প্রশ্ন প্রথম সঠিক উত্তর হচ্ছে
তৈমুল্লং। চলে আসছি পরবর্তী প্রশ্ন 175 নম্বর প্রশ্নে, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগে কোথায় কাটিয়েছিলেন? অপশন এ পাটলিপুত্র, অপশন বি শ্রাবণ বেলাগোলা, অপশন সি বারাণসী, অপশন ডি রাজগৃহ। তাহলে এর সঠিক উত্তর অপশন বি শ্রাবণ বেলাগোলা। নেক্সট কোশ্চেন 176 নম্বর প্রশ্ন, নিচের কে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি চাণক্য, আর অপশন ডি হচ্ছে আর্যভট্ট। সঠিক উত্তর অপশন সি বিষ্ণুগুপ্ত চাণক্য নামে পরিচিত ছিল। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন 177 নম্বর প্রশ্নে, মৌর্য বংশের কোন শাসক অমৃত ঘাত নামে পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি সমুদ্রগুপ্ত, এবং অপশন ডি হচ্ছে বিন্দুসার। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিন্দুসার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 178 নম্বর প্রশ্ন, দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি সিকান্দার লোদি, অপশন সি বহলাল লোদি, এবং অপশন ডি হচ্ছে খিজির খা। এর সঠিক উত্তর অপশন এ ইব্রাহিম লোদি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন 179 নম্বর প্রশ্ন, হিরাস্পিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? অপশন এ পুরু, অপশন বি অম্বি, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, এবং অপশন ডি হচ্ছে কনিষ্ক। 179 নম্বর প্রশ্ন, তা 179 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হচ্ছে পুরু। চলে আসছি পরবর্তী প্রশ্ন 180 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি খিজির খা, অপশন সি কুতুবউদ্দিন, আর অপশন ডি হচ্ছে বহলাল লোদি। তাহলে এর সঠিক উত্তর কোনটা আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বহলাল লোদি। চলে আসছি পরবর্তী প্রশ্ন 181 নম্বর প্রশ্নে, সমস্ত শিখদের সঙ্গবদ্ধ করে পাঞ্জাবে শিখ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ মহারাজ রঞ্জিত সিং, অপশন বি গুরু নানক, অপশন সি গুরু গোবিন্দ সিং, এবং অপশন ডি হচ্ছে গুরু তেগ বাহাদুর। তাহলে চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহারাজা রঞ্জিত সিং। চলে আসি আমরা বন্ধুরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 182 নম্বর প্রশ্ন, আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিল? অপশন এ আকবর, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর, এবং অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? আপনারা মোটামুটি সবাই জানেন এই কোশ্চেনের অ্যান্সার, তা এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি হুমায়ুন। চলে আসবো পরবর্তী প্রশ্ন 183 নম্বর প্রশ্নে, কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন? অপশন এ মঙ্গোলিয়া, অপশন বি পারস্য, অপশন সি তুরস্ক, আর অপশন ডি হচ্ছে আফগানিস্তান। তাহলে 183 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি পারস্য। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 184 নম্বর প্রশ্নে, নিচের কোন মুঘল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন? অপশন এ শাহজাহান, অপশন বি আকবর, অপশন সি বাবর, এবং অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। এর সঠিক উত্তর অপশন ডি জাহাঙ্গীর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে 185 নম্বর প্রশ্নে, মুঘল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, এবং অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব। এখানে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি আকবর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 186 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? অপশন এ আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর, এবং অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর অপশন বি শাহজাহান। চলে আসছি পরবর্তী কোশ্চেন 187 নম্বর প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন মুঘল সম্রাট জমি বণ্টন করেছিলেন? অপশন এ হুমায়ুন, অপশন বি শাহজাহান, অপশন সি আকবর, এবং অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি আকবর। চলে আসছি পরবর্তী প্রশ্ন 188 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল? অপশন এ শেরশাহ, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, এবং অপশন ডি হচ্ছে শাহজাহান। এর সঠিক উত্তর আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শাহজাহান। চলে আসছি পরবর্তী প্রশ্ন 189 নম্বর প্রশ্নে, মোগল যুগে গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল? অপশন এ পাটোয়ারি, অপশন বি কানুগ, অপশন সি হচ্ছে মুকদ্দম, আর অপশন ডি হচ্ছে করকুর। এর চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মুকদ্দম। চলে আসছি পরবর্তী প্রশ্ন 190 নম্বর প্রশ্নে, নিচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বর্ষতা স্বীকার করেনি? অপশন এ রাঠোর, অপশন বি প্রতিহার, অপশন সি শিশুদয়, অপশন ডি হচ্ছে পারমার। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রতিহার।
চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 191 191 নম্বর প্রশ্ন, নিচের কোন সম্রাটকে জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছে? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি হুমায়ুন, অপশান সি শেরশাহ এবং অপশান ডি হচ্ছে আলাউদ্দিন খলজি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা? এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঔরঙ্গজেব। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 192 192 নম্বর প্রশ্ন। তো প্রশ্ন দেওয়া আছে, নিচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মোগল যুগে কোনটি ছিল? অপশান এ সুরাট, অপশান বি হুগলি, অপশান সি চট্টগ্রাম এবং অপশান ডি হচ্ছে বালাসোর। এর সঠিক উত্তর অপশান এ সুরাট। চলে আসছি পরবর্তী কোশ্চেন 193 193 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি আকবর, অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি হচ্ছে শাহজাহান। 193 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে অপশান বি আকবর। চলে আসছি পরবর্তী প্রশ্ন 194 নম্বর প্রশ্ন, মহারাজ রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশান এ পাতিয়ালা, অপশান বি লুধিয়ানা, অপশান সি লাহোর এবং অপশান ডি হচ্ছে অমৃতসর। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অপশান সি হবে এর সঠিক উত্তর, সেটা হচ্ছে লাহোর। চলে আসছি পরবর্তী প্রশ্ন 195 নম্বর প্রশ্ন। তা চলুন দেখে নেওয়া যাক 195 নম্বর প্রশ্নে কি প্রশ্ন আছে। মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল? অপশান এ বক্সি, অপশান বি দিওয়ান, অপশান সি ওয়াজির আর অপশান ডি হচ্ছে কোতোয়াল। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বক্সি। চলে আসছি পরবর্তী প্রশ্ন 196 নম্বর প্রশ্ন। তো চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে। পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন, কোন অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন? অপশান এ কাশ্মীর, অপশান বি সিন্ধু, অপশান সি পাঞ্জাব এবং অপশান ডি হচ্ছে রাজস্থান। তাহলে 196 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পাঞ্জাব। চলে আসছি পরবর্তী প্রশ্ন 197 197 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশান এ আকবর, অপশান বি বাবর, অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি হচ্ছে হুমায়ুন। তাহলে 197 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তরদাতা বা সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে বাবর। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, সে সঠিক উত্তর হবে বাবর। চলে আসছি পরবর্তী প্রশ্ন 198 198 নম্বর প্রশ্ন, দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসেবে কে ছিলেন? অপশান এ হিমুর, অপশান বি আবুল ফজল, অপশান সি হচ্ছে ফৌজি আর অপশান ডি হচ্ছে বৈরাম খা। তাহলে 198 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা 198 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর কোনটা সেটা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বৈরাম খা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, মোগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হতো? 199 নম্বর প্রশ্ন, তা কোন ভাষা ব্যবহার হতো? অপশান এ উর্দু, অপশান বি ফার্সি, অপশান সি আরবি এবং অপশান ডি হচ্ছে হিন্দি। তা এটা কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু গত পরীক্ষাগুলোতেও এসেছে। তা আশা করি এই ধরনের কোশ্চেনগুলো আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফার্সি। তাহলে মোগল রাজসভায় কী ভাষা ব্যবহৃত হতো? এর সঠিক উত্তর হচ্ছে ফার্সি। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 200 200 কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। আপনারা যদি এর আগের কোশ্চেনগুলো দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, চ্যানেলের প্লেলিস্টে দেখুন পরপর ডেট ওয়াইজ আমাদের এই 200 আগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন দেখে নেবো কোশ্চেন কী আছে। নিজেদের জীবনের স্মৃতিকথা দুই মোগল সম্রাট লিপিবদ্ধ করে গেছেন, কোন দুই সম্রাট? অপশান এ জাহাঙ্গীর ও শাহজাহান, অপশান বি বাবর ও জাহাঙ্গীর, অপশান সি হুমায়ুন ও আকবর এবং অপশান ডি হচ্ছে শাহজাহান ও ঔরঙ্গজেব। তাহলে চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বাবর ও জাহাঙ্গীর। তো বন্ধুরা আমরা আজকে কিন্তু 50টা কোশ্চেন সলভ করে ফেলেছি। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করবেন, যারা খাতা নিয়ে বসেছেন কোনটা সঠিক উত্তর করলেন এবং কোনটা বেঠিক উত্তর করলেন সেই অঙ্কের উত্তরগুলো আপনারা পোস্ট করবেন এবং আপনারা নিজেরাও সৎভাবে দেখে নেবেন যে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন। যদি আপনাদের কোশ্চেনের মার্কস 60%-এর উপরে থাকে তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে। তা আপনাদের পারফরমেন্স আরও বেটার করার জন্য আপনারা আমাদের লাইভ সেশনে জয়েন করতে পারেন। লাইভ সেশনে রেগুলার বেসে আমরা রিয়েল টাইম বেসিসে কোশ্চেন করি বা আপনারা প্লেলিস্টে গিয়েও আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করেছি সেই কোশ্চেনগুলো একবার দেখে নিতে পারেন, তাহলে আপনারা উপকার থাকবেন। এবং যাদের পার্সেন্টেজ অফ মার্কস 60%-এর নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা ডেঞ্জার জোনে আছেন, আপনাদের চিন্তাভাবনার কোনো কারণ নেই। কারণ তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, চ্যানেলের প্লেলিস্টে প্রচুর এরকম ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। আশা করছি আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা যদি সমস্ত ভিডিও সুন্দরভাবে আপনারা যদি অনুধাবন করেন তাহলে কিন্তু আপনাদের 60% গ্যারেন্টি। ঠিক আছে, তো এবার আমরা চলে আসব আজকে আমরা
পরবর্তী পার্ট। তা পরবর্তী পার্ট হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আমরা আপনাদেরকে একটা কোশ্চেন করব, আর এই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা আগামী দিনকে আপনাদের এই ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? তা আপনাদের আগামী দিনের কোশ্চেন আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন, ঠিক আছে? আগামী দিনে আপনাদের কোশ্চেন হবে, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন এবং অপশান ডি শাহজাহান। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন এবং অপশান ডি হচ্ছে শাহজাহান। আপনাদের যে উত্তরটা মনে হচ্ছে আপনারা সেই উত্তরটা কমেন্ট লাইনে এক্ষুনি পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমরা দিয়ে দেবো। এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, কারণ তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমরা পরবর্তী পার্টে চলে আসি। পরবর্তী পার্ট হচ্ছে রিভিশন পার্ট। রিভিশন পার্টে আমরা চট করে দেখে নেব যে ইতিহাসের কোন সব কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা এখান থেকে বলছি, তা সেই সমস্ত প্রশ্নগুলো কী ছিল, যাদের রিভাইজ হয়ে গেল তাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং যারা এই কোশ্চেনগুলোর কিছু কোশ্চেন নতুন দেখলেন তা তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো যাতে মাথায় রয়ে যায় তা তার জন্য আমরা রিভাইজ ক্লাসটা করব। আর রিভাইজ ক্লাসে আমরা চট করে কী কী কোশ্চেন আলোচনা করেছিলাম সেগুলো একটু দেখে নেব, ঠিক আছে? তো চলুন, মাদুরাই কাজের রাজধানী ছিল, এর সঠিক উত্তর হচ্ছে পাণ্ড্য। নেক্সট, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে হাম্পি। নেক্সট, পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান, এর সঠিক উত্তর হচ্ছে গোপাল। নেক্সট, 1420 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।